সারা অসম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের শিলচর শিক্ষা ব্লক কমিটির পক্ষ থেকে এক স্মারকলিপি পাঠিয়েছে আসামের মুখ্যমন্ত্রীর কাছে এবং বিভিন্ন দাবি জানিয়ে শিলচরের ডিআই অফিসে একটি ধর্ণা কার্যসূচি পালন করে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সমস্ত বকেয়া সাম্মানিক শীঘ্রই প্রদান করা, প্রতি মাসে সাম্মানিক মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া, ন্যূনতম মজুরি আইনের ভিত্তিতে 10,000 টাকা মাসিক সাম্মানিক নির্ধারণ করা, কাজ হারানো রন্ধন কর্মীদের এককালীন 3 লক্ষ টাকার সাহায্য প্রদান করা, মধ্যাহ্নভোজন প্রকল্পের ব্যক্তিগতকরণ প্রচার প্রচেষ্টা বন্ধ করা। শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। এতদিন তো আমরা আন্দোলন করছি, কিন্তু আমরা স্কুল ঠিক রাখিয়া রান্না বান্না করিয়া বাচ্চারে খাওয়াইয়া সব কিছু করিয়া আমরা আন্দোলন করছি, কিন্তু এটা সরকারের নজরে পড়ছে না। হাজি আজকে আমরা 4 দিন বাচ্চারে না খাওয়াইয়া আমরা আন্দোলনটা করতে আমরা বাধ্য হই। না না বাচ্চা রান্না বন্ধ, এই যে রান্নাটা বন্ধ করিয়া আমরা আন্দোলন করতে বাধ্য হইছি, এটাই আমরা সরকারের কাছে। আমি একটা কথা বলতে আসলাম, কারণটা কিটা আমরা 2 মাসের বেতনটা না দেওয়ার, পূজার মানে কি বন্ধ আছে, আমার ভ্যাকেশনের বন্ধ, এটার কারণ কিটা? টিচার হলে তো তারা বন্ধ থাকলেও তারা পুরা বেতন পাইয়া যায়, কিন্তু আমরা কারণ কিটা? আমরা তো অর্ধেক করিয়া তো আমরা ইয়ে করি বন্ধ দেয়, কিন্তু এটা তো আমরা পাই না, তারা প্লাস বোনাসও পায়, আমরা খাজ করি তবু আমরা বেতনটা পাই না, এর কারণ কিটা? এটাও পাই না। নমস্কার, আমার নাম দীপা দাস বৈষ্ণব, আমরা অদশম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন। তো আমরা আজকে এখানে সব জমায়েত হয়েছি, আমরা 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমরা আন্দোলন মানে ধর্মঘট রাখছি আর কি। ধর্মঘটের কারণ হইল গিয়া যে সরকারে আমরারে মানে এত অবহেলা করতেছে, মানে এটা কোয়ার মতো না। আমরা প্রত্যেক মাসে মাত্র 1,500 টাকা বেতন দেবো, অভি এই 1,500 টাকাও সরকারে প্রত্যেক মাসে মাসে আমরা দেন। কারণটা এসে সরকারের মানে অত গরিবের লেগে কত কিছু করতেছে, সরকার খুব ভালো, সরকারের প্রতি আমরা কোনো ইয়ে নেই, কিন্তু সরকারের নীতিটা যে এটার প্রতি আমরা কিছু ইয়ে আছে কেন না? আজকে সরকারে কত কিছু করে, অরুণোদয় দিতেছে, ঘরে বইয়া 1,400 টাকা প্রত্যেক মাসে এরা পাইয়ে দিতেছে, তাই বলে যে আমরা হিংসা করতেছি এটা না, কিন্তু তারা দেখ, কিন্তু আমরা ওইখানে তারা ঘরে বইয়া 1,450 টাকা তারা পাইতেছে, আর আমরা কাজ কইরা দস্তুর মতো মানে যে স্কিমে আমরা আন্ডারে আসি ওই স্কিমের কাজটা আমরা করতে লাগে, প্লাস আমরা স্কুলের কাজ অনেকটা করতে লাগে, কিন্তু এরপরে আমরা বেতন 1,500 টাকা অবি আমরা প্রত্যেক মাসে মাসে পাই না। আমরা আন্দোলন করি, আন্দোলন করার পরে আমরা হয়তো 500 টাকা দেয়, নইলে 2,000 টাকা দেয়, নইলে 1,000 টাকা যায়, যেমন আমরা মানে ভিক্ষা দেয় আর কি, আমরা তাই কাছে ভিক্ষা করতাম, অথচ আমরা দস্তুর মতো কাজ করতেছি, ফুল ডিউটি আমরা করে দিতেছি, মানে আমরা নিয়মের কিন্তু আমরা স্কুলের কাজও এক্সট্রা করতেছি, ওইটা আমরা মানবতার খাতিরে আমরা করতেছি, কোনো ব্যাপার না, এটা আমরা এক জায়গায় থাকি আমরা করতেই লাগবো, কিন্তু সরকারের কাছে আমরা বিনম্র অনুরোধ, একদম হাত জোর করিয়া ওনার কাছে আমরা রিকোয়েস্ট করতেছি যে আমরা যেন একটু নজর আমনার দিকে তাই নিয়ে একটু ঘুরাক, একটু নজরটা যদি আমনার দিকে ঘুরায় তা আমরা মানে দিল থেকে আমরা মানে অনেক 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 দোয়া পাইবো তাই। আর রইল বাকি আরেকটা কথা, যে 1,500 টাকা কি সরকারের কাছে নাই আমরা দিবার মতো? আজকে এত কোটি কোটি টাকা সরকার অন্য অন্য দিকে দিতেছে, আর 1,500 টাকা কি তাইনের কাছে থাকে না? আমরা প্রত্যেক মাসে মাসে আমরা দিবার লেগিয়া, তো আমরা এই 4 দিনের আন্দোলনের মধ্যে আমরা দাবি রাখছি, আমরা ন্যূনতম মজুরি আমরা 10,000 টাকা দিতে লাগবো, আর যদি সরকার এই 4 দিনের আন্দোলনে না নেয় তাহলে তারপরে আমরা আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এতদিন থেকে আমরা কইতেছি যে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো, কিন্তু এই 4 তারিখের পরে আমরাও দেখবো কদিন অপেক্ষা করে, সরকার যদি স্টেপ না নেয় তারপরে আমরা কী করবো সেটা আমরা নিজেও জানি না, আমরা স্টেট কমিটি বই আমরা ডিসিশন নিবো, তারপরে আমরা কী করবো এটা আমরা আগামীতে আমরা জানাই। তারপরে আমরা 10 মাসের টাকা দেয় আর 2 মাসের টাকা আমরা দেয় না কেন? আজকে যদি স্কুল টিচার, আমরা হিংসা করতেছি না, একটা স্কুল টিচারের বেতন ধরাও, এরা করে কি স্কুলে গিয়া, এরা তো শিক্ষা দেয়, এটা সুন্দর কথা, কিন্তু আমরা যে এই রান্না বাড়া একটা বাচ্চা যদি মানে টয়লেটও করে দেয়, ল্যাট্রিন করে দেয়, বমি করে দেয়, ওগুলো আমরা পরিষ্কার করতে লাগে। হ্যাঁ, তারপর স্কুল ঝাড়ু দেওয়া, স্কুলের দরজা খোলা, স্কুল বন্ধ করা, এগুলো আমরা করতে লাগে। তো আমরা কি মানে এইটুকু কি সরকারের নজরে পড়ে না? অথচ শিক্ষার লেগে তাইনি কী না করতেছে, শিক্ষার লেগে তাইনি কী না করতেছে, সব কিছু করতেছে, কিন্তু আমরা তাইনে চোখেই দেখে না। আরে তুমি তো এই স্কিমটা তো তোমরাই আনছো না, আমরা ধরেই না তোমরা জানতাম যে কী, তোমরা যখন স্কিমটা আনছো তাহলে স্কিমটা ঠিক মতো পালন করো, আর না যদি পালন করো তাহলে স্কিমটা বন্ধ করো, নাই যদি পারে 1,500 টাকা দিতে তাহলে স্কিমটা বন্ধ করে দাও, আমরাও এক সাইড হইতে পারবো।
আর পূজার এত বছর করার পরে যদি এখন স্কিমটা বন্ধ হয়ে যায় এটা তো আমরা মানতাম না। আজকে 20 বছর 15 বছর 16 বছর থেকে আমরা কাজ করতেছি, এত বছর করার পরে এখন যদি স্কিমটা এরকম হয় তাহলে আমরা মানতাম না, আমরা কোনো মতে এটা মানতাম না, কারণ আমরা এখন বয়সও না যে অন্য কোনোখানে গিয়ে কাজ করতাম। আর সামার ভ্যাকেশনের বেতন বন্ধ, 2 মাসের বেতন আমরা দেয় না, 2 মাসের বেতন আমরা আন্দোলন করছি। কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, মদনভোজন কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, আমাদের ন্যূনতম মজুরি 10,000 টাকা করতে হবে, আমাদের ন্যূনতম মজুরি 10,000 টাকা করতে হবে, আমাদের বেতন প্রত্যেক মাসে মাসে ক্লিয়ার করতে হবে, আমাদের মিড ডে মিল কর্মচারীদেরকে সরকারি সুস্থিতি দিতে হবে। ইন ক্লাব জিন্দাবাদ, সিআইটিউ জিন্দাবাদ, মদনভোজন কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, ইন ক্লাব জিন্দাবাদ, জিন্দাবাদ।